কেমনে আল্লাহরে ভালোবাসতাম কিভাবে আপনাদেরকে ভালবাসলে আমরা পূর্ণ ইমানের স্বাদ পাবো ইমানদার হব আমার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের আল্লাহ আরো সে আজিম থেকে ডাক দিয়া কয় নবী গো ও গো দয়াল নবী আগে কঠিন হুকুম জারি করছি আমি আল্লাহ এখন সমাধানের ফয়সালাটা জারি করুন আমি আল্লাহ আগের কথাও আপনার জবানে বাহির হয়েছে এই কথাটাও আপনার জবানে সময় বাহির হইব কিন্তু আগের কথাটা আমার পক্ষ থেকে ডাইরেক্ট আপনার জবান দিয়া বাইর হইছে আর এখন কার কথাটা আমি কইছি আপনার আপনি কইবেন তাদের জোরে কোন সুবহানাল্লাহ ডাইরেক্ট না ভায়া হইয়া যাবে ভায়া মাধ্যম হইয়া যাবে عيد لك قل هذن بطل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتعبسوا حتى يأتي الله بأمره والله لا

আমি কইসি সংক্ষেপে হুজুর বাপের কথা আর কথা সাহাবীরা আর একটু ক্লিয়ার ভাবে জানতে চায় আর একটু ক্লিয়ারলি তাদেরকে জানায়া দেন জানায়া দেন নবী ক্লিয়ার করার নবী কয় আল্লাহ কি কিতাম আল্লাহ কয়া যদি তোমার বাবার থেকে আবানা উকুম যদি তোমার সন্তানের থেকে বাবা খেয়াল করেন যদি আপনার বাপের থেকে এরপরে কয় আপনার সন্তানের থেকে সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন যদি আপনারা বাবার থেকে যদি আপনার সন্তানের থেকে ওয়াইখওয়ানুকুম যদি আপনার ভাইয়ের থেকে ওয়াজওয়াজুকুম যদি আপনার বউয়ের থেকে জুরে কোন সুবহানাল্লাহ বউরে কত ভালোবাসা কত ভালোবাসা ভালোবাসাটা এটা জরুরি বউরে বেশি করে ভালোবাসবেন ঠিক আছে নি যাগো বউ নাই হেরা বিপদে পড়ে গেছে আর চিন্তা করিস যারার বউ আছে বেশি করে ভালোবাসবেন কারণ হেগরালা বানাইছে বাম পাজরের আড্ডি দিয়ে এই জায়গাতে বানাইছে ইচ্ছা করলে শৈলের আরো কত জায়গাতে আড্ডি আছে হেন তে না নিয়ে এই জায়গাতে নিছে কারণটা কি জানেন নি ওরা এই জায়গার জিনিস তারা আল্লাহ বানাইছে ভালোবাসার জিনিস খালি ভালোবাসবেন মহাব্বত করবেন তাও নিজের বউরে বউরে ভালোবাসবেন নিজের ডা বুঝছেন কিন্তু আমার কোয়া বলে হুজুর কেছে বৌরে ভালোবাসে উল্টা ভালো কিছু বলে বরে ভালোবাসবেন আল্লাহ কয় হুজুর আপনি বলে দেন বলে দেন বলে দেন গণবি ও নবী ইনকানা আবা ওকম তোমাদের বাবার থেকে আবানা ওকম সন্তানের থেকে ও এখান হুকুম ভাইয়ের থেকে ও আজওয়াজ হুকুম তোমার বউয়ের থেকে বিবির থেকে ওয়া রত হুকুম তোমাদের আত্মীয় স্বজন সবার থেকে সুহান আল্লাহ ক কেউরে বাদ দিছে নি বাদ দিছে বাবার থেকে বেশি সন্তানের থেকে বেশি ভাইয়ের থেকে বেশি বিবিধ থেকে বেশি আত্মীয় স্বজন সবার থেকে বেশি ও আমল অনেক তারফত মহা আল্লাহ কয় তোমাদের প্রিয় সম্পদ যেটারে তোমরা ভালোবাসা ওই ভালোবাসার সম্পদ থেকে অতিজারা তুম তাক শাওনা কাসাদা যেই সম্পদ তোমরা ক্ষতি হওয়ার যেই ব্যবসা বাণিজ্য ক্ষয় ক্ষতি হওয়ার ভয় করো ব্যবসারে ভালোবাসি না আমরা ব্যবসার জন্য রাতের চারটা বাজে মার্কেটে চলে যাই দোকান খোলার জন্য যারা হোটেলের ব্যবসা করেন সকালে পরাটা বানাইতে হবে রাতে তিনটা বাজে উঠতে খামির গোলান শুরু করে ঠিক নেই ঠিক না সন্ধ্যা রাত্রে গুলায়া থুইয়া যায় সো রাতে তিনটা বাজে উঠা আলু ভাজি ডাইল ভাজি সব গরম করন লাগে তারপরে হালুয়াটা জাগা মতন রাখন লাগে প্লেট বাড়ি রাত্রে দুইয়া থুইয়া গেছে কিন্তু সকালে ডিসপ্লে করন লাগে সুকেশ বাইর করতে হয় কর্মচারী আয়া তাওয়া গরম করন লাগে সুলার ভিতর আগুন দেওয়ন লাগে কি মিছা কথা কইছি কইবার হুজুর আমনে কি হোটেলের মে চেয়ারা ছিলেন নি আরে ভাই হুজুর রে ছোট করার আর রাস্তা বিশ্রয়া পাইলা না সবাই সকালে হোটেলে গিয়া নাস্তা খায় সবাই জানে হোটেল

পড়তে পড়তে যেখানে নামাজ আদায় করে সাথে সাথে ব্যবসা শুরু হয়ে যায় কত পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ভালোবাসা দোকান সুন্দর করে সকালে ঝারু দেয় দুপুরে ঝারু দেয় ময়লা হইলে জারু দেয় নিজানা কোলাইলে কর্মচারী রাখে কত ভালোবাসা কত মহব্বতের ব্যবসা আল্লাহ কয় বান্দা রে বান্দা তোমার সম্পদ তোমার ব্যবসা বাণিজ্য এ সমস্ত কিছু তার দাও আহাব্বা ইলাইকুম ইলাই আল্লাহ কয় এইবার আল্লাহ কয় এইবার আল্লাহ কয় বাপের থেকে সন্তানের থেকে বাইয়ের থেকে বিবির থেকে আত্মীয় স্বজন থেকে নিজের অর্জিত সম্পদ থেকে নিজের ব্যবসা বাণিজ্য যেটা লাভ হইলে আপনার খুশি হন লোকসান হইব বললে ভয় করেন ভয় করেন ব্যবসার ক্ষতি হইব বলে ভয় করেন এই সমস্ত বিষয় আল্লাহ উল্লেখ করল দেখেন রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক ছাড়া আত্মীয় স্বজন যারা সবার কথা আল্লাহ উল্লেখ করল এমনকি কাজের কথা কর্মের কথা উল্লেখ করল সম্পদের কথা উল্লেখ করল আল্লাহ সব উল্লেখ করে আল্লাহ কয় আহাব্বা ইলাই কমি নাল্ল হি বরসুনিহি আমি আল্লা আমার রসুলের এই সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসা লাগবে আগে নানবি না নবী আগে মাল সম্পদ দৌলত আগে নাকি নবী আগে কে আগে কে আগে নাকি মাল আগে সম্পদ